পৃথিবীতে অনেক কিছুর অভাব থাকলেও যার জন্য মানুষকে আজ তিলে তিলে মেরে ফেলছে তা হলো ভালোবাসা। সেই প্রকৃত ভালোবাসা কি এবং তা নিয়ে কিছু গোপন কথা আপনাদের শোনাতে চাই। অবশ্যই ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ অবধি দেখতে থাকুন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সুখ। সেই সুখ পাওয়ার জন্য মানুষ প্রকৃত ভালোবাসার সন্ধান খোঁজে, কিন্তু তা ভুল মানুষের কাছে চলে যাওয়ার জন্য জীবন বিপর্যস্ত হয়ে যায়। ভালোবাসতে গেলে টাকা পয়সা খুঁজতে যেও না, যে তোমাকে কতটা ভালোবাসে সেটা দেখো। টাকা দিয়ে সব কিছু মিললেও প্রকৃত ভালোবাসার মানুষের সন্ধান তুমি পাবে না। জীবনে সৎ হয়ে যারা বেশি বাঁচতে চায় তাদের কপালে দুঃখ বেশি থাকে। পৃথিবীতে মূল্যবান ধাতু হলো হীরে, তার জন্য সোনাকে অবহেলা করলে চলবে না, কারণ হীরেকে শরীরে ধারণ করতে হলে সোনার প্রয়োজন। পৃথিবীতে যত কঠিন কাজই থাক না কেন, সৎ ভালোবাসার মানুষ পেলে সবই সম্ভব। যার কাছে তোমার মূল্য নেই, যে তোমাকে অবহেলা করেছে তাকে কখনো মনে করার চেষ্টা করো না। সৎ মানুষ যেমন পৃথিবীতে সংখ্যায় কম, তেমনি জীবনে কষ্টের সময় পাশে থাকা মানুষের সংখ্যাও কম পাবে। যে জিনিস সহজে পাবে তার প্রতি অবহেলা তত বেশি বাড়বে। ভালো তো সবাই বাসে, কিন্তু ধরে রাখতে পারে কজন? সুসময়ের বন্ধুর অভাব থাকে না, কিন্তু তোমার অসময়ে তোমার পাশে তুমি কাউকে পাবে না। প্রকৃত ভালোবাসার জন্য কোনো কেটিএম গাড়ি লাগে না, ছেঁড়া দুটো হাওয়ায় চপ্পলই যথেষ্ট। যে ভালোবাসায় গোপনতা বেশি সেই ভালোবাসায় সফলতা তত বেশি। ভালোবাসা হলো পৃথিবীর প্রকৃত বন্ধন, কিন্তু বর্তমানে সবাই শারীরিক চাহিদা ছাড়া কিছুই বোঝে না। যে ভালোবাসায় শারীরিক চাহিদা থাকে না, যেখানে দুটো মনের মিল থাকে এবং সেই ভালোবাসায় প্রকৃত প্রতিষ্ঠা লাভ করে। আয়না দিয়ে যেমন সুন্দর মুখ দেখা যায়, তেমনি প্রকৃত ভালোবাসার মানুষ পেলে তুমি অনেক বড় স্বপ্ন দেখতে পারবে। পৃথিবীতে তোমাকে বোঝার মানুষের সংখ্যা খুব কম পাবে, কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার মানুষের অভাব থাকবে না। যে তোমাকে বুঝবে না, যে তোমাকে চোখের জল দিয়ে সারা জীবন কাঁদিয়েছে, তার জন্য কখনো দুঃখ করো না, তার জন্য কখনো কষ্ট পেও না। তাকে বুঝিয়ে দাও যে তুমি আজ কতটা সুখে আছো, তাহলে সে আজ তোমাকে দেখে আফসোস করবে। কারো মন নিয়ে কখনো খেলতে যেও না, কারণ যদি তার সম্মান না রাখতে পারো তার প্রতি অবহেলা বাড়িও না। অবশ্যই বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের বন্ধুদের সাথে লাইক শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।